হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর টপিকটা তোমাদের রিকোয়েস্টেড একটা টপিক, সেই রিকোয়েস্টেড টপিকেই আজকে ভিডিও বানাতে বসেছি। শুধু আমার মনে হয়েছে শুধু এটা তার প্রবলেম নয়, তো মানে তার মতন অনেকেরই তোমাদের প্রবলেম হতে পারে। মানে আমি বলতে চাইছি যে আমাদের মতন অনেক WBCS অ্যাসপিরেন্টের এইরকম সেম প্রবলেম হতে পারে, সেই কারণেই আজকের ভিডিওটা বানানো। আশা করছি তোমাদের ভিডিওটা সকলেরই উপকারে লাগবে বা কোনো ফ্রুটফুল একটা রেজাল্ট দেবে, সেটাই আমি পজিটিভ কিছু এক্সপেক্ট করব তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করব। তার আগে বলে দিই, তোমরা আমাকে যারা নতুন দেখছো ইউটিউবে বা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো বা প্রথমবার ভিজিট করছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ সাবস্ক্রাইবের ফলে তোমাদের কি হবে, WBCS রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আর WBCS রিলেটেড বিভিন্ন ক্লাস কিন্তু তোমরা রেগুলারলি পেতে থাকবে, ঠিক আছে? আর ইভেন আমাদের এখন রেগুলার যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ওপর ক্লাস, যেখানে সমস্ত রকমের ডাউট, ইন্ডিয়ান ইকোনমির উপর সমস্ত ডাউট বা ভয় বা ভীতি যেগুলো আছে তোমাদের, সমস্ত কিছু কিন্তু কেটে যাবে ওই ক্লাসগুলো যদি রেগুলারলি ফলো করো, ঠিক আছে? যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তো চলো, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WBCS এর যে সায়েন্স যে টপিকটা, সেই টপিকটা আমরা কীভাবে কভার করব, ঠিক আছে? আমাদের GS পেপার 4-এ আমরা এই সায়েন্সের পার্টটা পাই, তো সেটা কী করে কভার করব। আগে প্রথমে সে যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা আগে দেখে নিই সে কী বলছে। যে কোশ্চেনটা করেছে তার নাম হচ্ছে অতিথি গাঙ্গুলি, ঠিক আছে? অ্যাডভার্সিটি তোমাকে প্রিপেয়ার করবে সাকসেসফুল WBCS হতে। আই এক্সপেক্ট ইন্ডিপেন্ডেন্ট লেডিস লাইক ইউ। ওয়ান স্মল রিকোয়েস্ট, প্লিজ মেক আ ভিডিও অন হাউ টু প্রিপেয়ার সায়েন্স ইন WBCS এক্সাম। WBCS এক্সামে আমরা সায়েন্সটা কীভাবে প্রিপেয়ার করবো তার সেটা মেইন কোশ্চেন। তার আগে বলে দিই, তুমি যে ওয়েল উইশেসটা আমার জন্য লিখেছো বা যে মেসেজটা আমার জন্য দিয়েছো, থ্যাংক ইউ ফর দ্যাট। আর যেই কোশ্চেনটা তুমি করেছো অবশ্যই আমি আনসার দেবো বা আনসার দেওয়ার চেষ্টা করবো। আমি জানি তোমার সাথে সাথে আরও অনেকে উপকৃত হবে এই ভিডিওটাতে। তো চলো কথা না বাড়িয়ে যে টপিকটা সেই মেন টপিকে যাই, সেটা হচ্ছে দেখো, আমি আমার দিক থেকে বিচার করে, যেহেতু আমি সেম প্রবলেমটা ফেস করেছি, আমি আমার দিক থেকে বিচার করে বা আমার যেরকম ব্যাকগ্রাউন্ড সেটা বিচার করে আমি সায়েন্স রিলেটেড কথা বলবো। দেখো, আমার প্রথমত তোমরা অনেকেই জানো, যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা জানো আমার বাংলা অনার্স ছিল, ঠিক আছে? আমি টিপিক্যালি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখান থেকে দাঁড়িয়ে সায়েন্সটা প্রিপেয়ার করা আমার পক্ষে প্রথমত প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। সায়েন্স প্রথমত আমি স্কুল লেভেলে সেরকমভাবে যে খুব স্ট্রং ভিত ছিল সেরকম নয়, সায়েন্সে একটা বরাবরই ভীতি ছিল, যেটা আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের জেনারেলি হয়ে থাকে, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমি বলবো, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু বাংলা বললাম অনার্স ছিল, তো প্রথমে সায়েন্সটা প্রচণ্ড পরিমাণে ভয় লাগতো। তারপর ধীরে ধীরে ভয়টা ভাবলাম যে ভয়টা নিয়ে বসে থাকলে হবে না, কারণ হচ্ছে আমাকে কিন্তু ধীরে ধীরে সায়েন্সটাকে রেডি করতে হবে, ঠিক আছে? আমি প্রথমত তোমাদের আগে একটা ভিডিও শেয়ার করেছি যে আমি যে কোচিংয়ে পড়তাম সেখানে কিন্তু আমার সায়েন্স রিলেটেড কোনো বেনিফিট আমার কিন্তু হয়নি। সায়েন্স রিলেটেড যে বেনিফিটটা হওয়ার কথা কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হলে আমরা যেটা প্রথমেই মাথায় রাখি সেটা হচ্ছে যে আমাকে তারা পুরোপুরি এক্সামটার জন্য প্রিপেয়ার করে দেবে, কিন্তু তারা সেই অ্যাসিউরিটিটা আমাকে দিয়েছিল, কিন্তু তারা সেই অ্যাসিউরিটিটা রাখতে পারেনি, যে কারণে আমার সেখানে যদি বলতে যাও সেখান থেকে সায়েন্স রিলেটেড কোনো বেনিফিট আমার হয়নি। ইভেন কোনো সাবজেক্ট রিলেটেডও সেরকম বেনিফিট আমি কিছু পাইনি, ঠিক আছে? কিন্তু সায়েন্সে পুরোটাই বিগ জিরো ছিল, যেটা আমার সায়েন্সে বলতে গেলে কোনো বেনিফিট আমার হয়নি সায়েন্স। তারপর যেহেতু দেখলাম যে ওখানে আমার হচ্ছে না সায়েন্সটা, যেহেতু ইনস্টিটিউটে হচ্ছে না, সেহেতু আমি নিজেই ঠিক করলাম, ঠিক আছে, আমি নিজেই সায়েন্সটা প্রিপেয়ার করব। ওখানে পড়তে পড়তে আমি ভাবছিলাম যে সায়েন্সটা আমি নিজেই প্রিপেয়ার করব। দেন তারপরে তোমাদের অনেকের কাছেই হয়তো বইটা আছে, জেনারেল সায়েন্স অফ এনসাইক্লোপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া আরিয়ান পাবলিকেশনের যে বইটা হয় সেটা হয়তো তোমাদের অনেকের কাছেই আছে। সেটা আমি নিজেও সেই সময় দাঁড়িয়ে কিনেছিলাম, কিন্তু বিশ্বাস করো একটা দুটো তিনটে চ্যাপ্টার পড়লাম কিচ্ছু বুঝতে পারছিলাম না। সায়েন্স যাদের একদমই ভীত কাঁচা তারা আমার মতন, তারা কিন্তু সিরিয়াসলি ওই বইটা পড়েও কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, আমি জানি বইটা প্রচণ্ড কনসাইজ ওয়েতে লেখা আছে, প্রচণ্ড তোমার হচ্ছে টু দি পয়েন্ট লেখা আছে, মানে এক্সাম পার্সপেক্টিভেই বইটা তৈরি হয়েছে, কিন্তু তবুও আমার কোথাও সামহাও
মানে আমার যে খিদেটা ছিল সেটা কমপ্লিট হচ্ছিল না, ইভেন আমি কোনো কনসেপ্ট ক্ল্যারিটি বইটা থেকে পাচ্ছিলাম না, যে কারণে আমার বইটা কিনেও কোনো লাভ হয় না। দেন প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যাই, মানে রীতিমতো বলা যায় সায়েন্সটা আমি পুরোপুরি পড়া ছেড়ে দিই, ঠিক আছে, পুরোপুরি পড়া ছেড়ে দিই। দেন অনেকদিন পর মাথায় আসে, প্রায় 6-7 মাস পর ভাবি যে এরকমভাবে যদি সায়েন্সটাকে নেগলেক্ট করতে থাকি সেও কিন্তু আমার থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, যেটা আমাদের শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, আমি আরও অনেক দাদা দিদি বা অনেক ছোট ছোট ভাই বোনদের সঙ্গে যাদের সঙ্গে মিশেছি এই WBCS এর লাইনে এসে তাদের সবারই কিন্তু এই বক্তব্য যে সায়েন্সটা কিছুতেই হচ্ছে না, আর সায়েন্সটা থেকে তারাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তো জেনারেলি আমি সেখানে বা সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ডিসাইড করলাম যে সায়েন্সটা কিন্তু এরকমভাবে রেডি করলে হবে না, মানে খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। একটা সময় ছিল যেখানে সায়েন্সটা নিয়ে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েছিলাম যে সায়েন্সটা আমি কীভাবে তৈরি করব। আরও একটা দিক থেকে যদি বিচার করো, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ইনপুট আউটপুট রেশিওটা খুব কম। ইনপুট আউটপুট রেশিও বলতে তুমি কি বলতে চাইছো দিদি? সেটা হচ্ছে দেখো, তুমি সায়েন্স যতটা পড়বে সেখান থেকে যে পুরোপুরি তুমি 100-200% কমন পাবে এমন কোনো গ্যারেন্টি নেই, যেটা আমাদের হিস্ট্রি জিওগ্রাফি বা পলিটির ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা যেই জিনিসটা পড়ি বা যেই জিনিসটা আয়ত্ত করতে চেষ্টা করি সেখান থেকেই অন অ্যান অ্যাভারেজ আমরা কোয়েশ্চেন পেয়ে যাই, ঠিক আছে, একটা দুটো এদিক ওদিক থাকে, সেটা সব সাবজেক্টেই থাকে। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে মেন্সে গিয়ে আমরা দেখতে পাই কোনোবার ফিজিক্স বেশি এসছে, কোনোবার কেমিস্ট্রি বেশি এসছে, কোনোবার বায়োলজি বেশি এসছে, ঠিক আছে। তো আমি আমার যেটা মনে হয়েছে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ইনপুট আউটপুট রেশিও কম, কারণ তিনটে সাবজেক্ট রেডি করতে হচ্ছে, আর সেই সাবজেক্ট সেই পেপারটাতে তিনটে না আরও অনেক আদার সাবজেক্ট আছে, এনভায়রনমেন্ট আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো এতগুলো সাবজেক্ট নিয়ে একটা পেপার, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ইনপুট আউটপুট রেশিও প্রথমত কম, তিনটে সাবজেক্ট তো এমনি মেনে আমাদের রয়েছে, সেটা হচ্ছে মেন সাবজেক্টের মধ্যে আমরা ধরছি, সেটা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটেকে তো ভালোভাবে রেডি করতেই হচ্ছে, ঠিক আছে। তো আমি বলবো সায়েন্স পার্ট যাদের প্রচণ্ড উইক আমার মতন, তারা সায়েন্সটা একদমই না বুঝতে পারছো, যদি একদমই না বুঝতে পারছো বোঝার জন্য কী করতে হবে অবভিয়াসলি আমি বলে দেবো, কিন্তু যারা একদমই বুঝতে না পারছো তারা কিন্তু বেশি মাতামাতি করো না, তারা বরং আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টটা আছে সেটা তো কারেন্ট ডেটা থেকে কোশ্চেন আসে, সেই কারেন্ট ডেটাগুলো পড়ো, টেকনোলজির পার্টটা পড়ো। দেখো টেকনোলজি কিন্তু খুব বিশাল কিছু নয়, টেকনোলজি যেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ডেইলি লাইফে যেগুলো আপডেট হচ্ছে সেই জিনিসগুলোই কিন্তু, তো বলা যায় ওটাও কিন্তু টু সাম এক্সটেন্ট তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই চলে যাচ্ছে। তো সেটা তুমি টেকনোলজি পার্টটা থেকে তুমি কিন্তু রেডি করে নিতে পারো, ঠিক আছে। এরপর আসে এনভায়রনমেন্টের পার্ট, এনভায়রনমেন্ট তোমার সায়েন্স বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেটাই হও তোমার কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, কারণ হচ্ছে এনভায়রনমেন্টে ছোটোবেলা থেকেই আমরা পড়ে এসেছি এনভায়রনমেন্ট, তো হচ্ছে এনভায়রনমেন্ট কিন্তু রেডি করতে খুব একটা এফোর্ট আমাদের দিতে হবে না। এনভায়রনমেন্টের ক্ষেত্রে তোমার অনীশ চট্টোপাধ্যায়ের বাংলা, যদি বাংলা কেউ পড়তে যাও অনীশ চট্টোপাধ্যায়ের বই পড়তে পারো, যদি ইংলিশে কেউ পড়তে যাও তাহলে শঙ্কর আইএসের বইটা পড়তে পারো, ঠিক আছে। এরপর যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে তোমরা সায়েন্সটা, এরপর হচ্ছে সায়েন্সটা তো আমাদের রেডি করতেই হবে, ঠিক আছে, সায়েন্সটা রেডি করতেই হবে। সেক্ষেত্রে আমরা কী করবো দিদি? প্রথমত আমি দেখো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বললাম তোমাদের এনসাইক্লোপিডিয়া পড়ে আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই সময় আমি আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার কিন্তু একটা বন্ধুর কাছ থেকে আমি কিন্তু সায়েন্সটা রেডি করেছি, ঠিক আছে। যে বন্ধুটা আমাদের কিন্তু এখন এনরিচের প্রিপারেশনে আমাদের যে পেড ব্যাচটা চলে WBCS এ সে কিন্তু পড়ায়, এবং তার কাছে যে যে স্টুডেন্টরা পড়ে আমাদের তাদের রিভিউ প্রচণ্ড ভালো, তারা কিন্তু মানে তাদের রিভিউয়ের কথাই কী বলবো, মানে আমি তোমাদের যদি মানে অনেস্ট রিভিউ দিই সে প্রচণ্ড ভালোভাবে সায়েন্সটাকে ধরিয়ে ধরিয়ে আমাকে রেডি করিয়েছে, ঠিক আছে। যদি সায়েন্সের ভিত বলো তার কাছ থেকেই আমার পুরোটা রেডি, ইভেন আমি সায়েন্সের নোটের একটা ডেমো ভিডিও তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে সায়েন্সের নোটটা এত সুন্দরভাবে সে আমাকে রেডি করিয়ে দিয়েছে, সায়েন্সটা এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আমার কিন্তু সায়েন্সের সেই যে ভীতিটা ভীতি কিন্তু আর নেই সায়েন্সে, বা সেই ভয়টা যেটা সায়েন্সের কোশ্চেন দেখলেই আমি মানে দুহাত ঘুরে পালাতাম সেইটা কিন্তু আমার নেই। আমি কিন্তু সায়েন্সের কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারি, বা খুব কঠিন আসলে সেটা আমি ছেড়ে দিতে হয়, কিন্তু হচ্ছে যে
আমার কিন্তু বেসিক জিনিসটা রেডি হয়ে গেছে। এবার সেই জিনিসটাকে আমি কতটা রিভিশন দিচ্ছি বা কতটা টাইম দিচ্ছি সেটা পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমার কিন্তু সায়েন্সের ভয়টা কেটে গেছে। ইভেন অনেক কোশ্চেন, ইভেন WBCS মেন্সের কোশ্চেনও পর্যন্ত তার নোটস থেকে আমি কমন পাই, ঠিক আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এরপর আমার আমার মনে হয়েছে যে এই ওর নোটসটা পড়ার পরে বা ওর কাছে আমি ক্লাস করার পরেও আমি কিন্তু কি করেছি যে আমি ভেবেছি যে এরপরে সায়েন্সটা আমি আরও ভালো করে রেডি করব, যাতে সায়েন্স নিয়ে আর কোনো দুর্বলতা আমার না থাকে। সেই জন্য ওর নোটসটা তো আমি পড়ি রেগুলার বেসিসে, ঠিক আছে। তাছাড়াও ওটার সঙ্গে আমি যেটা আরও অ্যাড করেছি সেটা হচ্ছে NCERT। আমি সত্যি কথা বলতে এখনও সেরকমভাবে পড়া শুরু করিনি, ঠিক আছে, একটু একটু পড়া শুরু করেছি। কিন্তু আমি তোমাদের বলবো, যাদের আমার মতন এরকম বন্ধু নেই তারা কি করবে, তারা প্রথমত NCERT পড়ো। NCERT কোনটা পড়বে? 9-10। দেখো আমার একটা বেস অলরেডি ওর নোটসটা থেকে তৈরি হয়ে গেছে, পুরোপুরি কম্প্যাক্ট ওয়েতে ও নোটসটা তৈরি করিয়ে দিয়েছে, যে কারণে আমার নোটসটা থেকে সায়েন্সটা অনেকটা রেডি হয়ে গেছে। এইরকম একটা মোটা খাতা আছে, বিশ্বাস করো সেই খাতাটা পুরো ভরে গেছে, ঠিক আছে, সেই খাতাটা পুরো ভরে গেছে, এত লিখিয়েছে ও আমাকে দিয়ে। তারপরে হচ্ছে যে পুরো সায়েন্সটা সেখান থেকে রেডি হয়ে গেছে। দেন আমি এখন NCERT শুরু করেছি। NCERT কোন কোন ক্লাসের বই পড়ছি সেটা হচ্ছে ক্লাস 9 আর 10। ক্লাস 9-10 এর বই NCERT পড়ছি। NCERT প্রচণ্ড লিউসিড ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, অনেক ছোট ছোট বাচ্চাদের ভাষায় লেখা থাকে, যেটা আমাদের কিন্তু কনসেপচুয়াল ক্লারিটি পুরো একদম মানে একদম স্বচ্ছ জলের মতন হয়ে যাবে, ঠিক আছে। তোমার কনসেপ্ট নিয়ে কোথাও মানে দ্বিধাগ্রস্ত তুমি থাকবে না, তোমার কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যেটা থাকছে, তুমি NCERT পড়ে কিন্তু শুধুমাত্র যদি এক্সাম দিতে যাও হবে না, NCERT পড়বে প্রথমত। NCERT পড়ে দেন এনসাইক্লোপিডিয়া যে বইটা আছে সেটা তুমি পড়ো। প্রথমে কি পড়বে তাহলে? NCERT পড়বে, দেন এনসাইক্লোপিডিয়া পড়ো। তাহলেই দেখবে তোমার কিন্তু অর্ধেক কোশ্চেন কিন্তু তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমার বললাম যে এক এক বছর এক এক রকমের ভ্যারি করে, সেটা হচ্ছে কোনো বছর তোমার কেমিস্ট্রি বেশি আসে, কোনো বছর ফিজিক্স বেশি আসে, কোনো বছর কিন্তু বায়োলজি বেশি আসে, তো সেটা ভ্যারি করে, সেটা কিন্তু তুমি চেস করতে যেও না, তুমি তোমার মতন করে পড়ো। আশা করছি তুমি একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে, ঠিক আছে। আর যেটা বললাম, যাদের সায়েন্সের পার্টটা প্রচণ্ড ভীতি, একদমই পারছো না রেডি করতে, NCERT পড়েও বুঝতে পারছো না, এনসাইক্লোপিডিয়া পড়েও বুঝতে পারছো না, তাদেরকে আমি বলবো যেই সাবজেক্টগুলো আদার্স বললাম সেই সাবজেক্টগুলো রেডি করো। এরপর সায়েন্সের যে জিনিসটা বললাম, যেমনভাবে রেডি করতে বললাম, NCERT সঙ্গে এনসাইক্লোপিডিয়া, এই জিনিসগুলো পড়ার পরে প্রচুর পরিমাণে MCQ সলভ করো, প্রচুর পরিমাণে। দিদি কোথা থেকে MCQ সলভ করবো? সেটা হচ্ছে তুমি দিশা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইটা দেখতে পারো, তারপরে হচ্ছে 14,000 যে আরিয়ানদের যে বইটা আছে ব্ল্যাক কালারের ওটা দেখতে পারো। MCQ বেশি করে সলভ করো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখো, কারণ আমরা জানি WBCS এ কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু রিপিট হয়, WBCS এ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু রিপিট হয়, বারবার মেনশন করছি। তো প্রিভিয়াস ইয়ার্সটা ভালো করে দেখে ভালো করে রেডি করে নাও, যাতে প্রিভিয়াস ইয়ার্স থেকে যদি কোনো কোশ্চেন রিপিট হয় তোমার যাতে সেই কোশ্চেনটা ছাড়া না পড়ে। তুমি যতটা পারবে, তুমি যতটা নিজেকে এক্সপ্যান্ড করতে পারবে ততটা কিন্তু তুমি নিজেকে রেডি করে নাও। এরপর যা হবে সেটা পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে, সেটা তুমি যদি বাড়ি থেকে ভালো করে প্রিপেয়ার হয়ে যাও তোমাকে কিন্তু পরীক্ষার হলে কেউ হারাতে পারবে না। তো যেমন যেমন করে বললাম সায়েন্স টপিকটা নিয়ে, সেরকমভাবে তুমি যদি এগোও আমার মনে হয় তুমি একটা ভালো হেলদিয়েস্ট রেজাল্ট পাবে বা ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট তুমি কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটা থেকে তোমাদের অবশ্যই অনেকেরই উপকার হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তার আগে বলবো, যদি এইরকম আরও WBCS রিলেটেড গাইডেন্স তুমি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অল করে দিতে হবে, তাহলেই কিন্তু তুমি প্রতিটা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।